কুমিল্লায় ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথক পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মির্জা মোহাম্মদ তাইয়েবুল ইসলাম। ডায়াবেটিস ও হরমোনের বিভাগীয় প্রধান ডাক্তার শাহরিয়ার আহমেদ মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ ও উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার সহ অনেকে।